লিখিত অভিযোগ জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দক্ষিণ জেলার স্বঘোষিত মাফিয়া নেতা মানিকলাল দাস ওরফে কালা মানিক। বিলোনিয়ার যুব মোর্চার সম্পাদকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই বিলোনিয়া আদালত এই অভিযুক্তকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। লিখিত অভিযোগ জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার বিলোনিয়ার স্বঘোষিত মাফিয়া নেতা কালা মানিক লাল দাস ওরফে কালা মানিক। গত 20 তারিখ রাতে কুখ্যাত এই সমাজ বিরোধী বিলোনিয়ার যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহা তার পরিবারের লোকজনদের উপর প্রকাশ্যে হামলা সংঘটিত করেছিলেন। কালা মানিক চেয়েছিলেন জয়দেব সাহার বাড়ির কাছাকাছি মাঠ এলাকায় আনন্দ মেলার আয়োজন করবেন এবং সেখানে দিবারাত্র জুয়ার আসর বসাবেন। যুব মোর্চার সম্পাদক জয়দেব সাহা এই দাবির বিরোধিতা করেন। তারপরে রাতের আধারে কালা মানিক সদল বলে জয়দেব সাহার বাড়িতে ঢুকে হামলা চালায় এবং জয়দেব সাহাকে খুনের অপচেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনাটি গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি স্বরাষ্ট্র দপ্তরের নজরে আসতেই দক্ষিণ জেলা আরক্ষা প্রশাসনের তরফে করা ব্যবস্থা নেওয়া হয়। লিখিত অভিযোগের পরে কালা মানিককে তুলে আনে বিলোনিয়া থানায়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 448, 325, 307, 382, 506, 354 এবং 102 ধারায় একটি মামলা গ্রহণ করে বিলোনিয়া থানা। মামলার নম্বর 36/23। আজকে বিলোনিয়া থানার পুলিশ বিলোনিয়া পিএস 23/2023 এই মামলাতে আন্ডার সেকশন 448, 452, 325, 307, 382, 354, 120 সাবক্লস বি এবং 506-এ মানিক দাস নামে একজন বিবাদীকে আদালতে ফরওয়ার্ড করেছে। ঘটনা ছিল 22/5/2023 ইংরাজি। মানিক দাসকে আদালতে মাননীয় সিজিএম কোর্টে ফরওয়ার্ড করেছে। আমরা আমাদের হিয়ারিং রেখেছি, প্রতিপক্ষ আইনজীবীরা ওনাদের আবেদন রেখেছেন। আমাদের লার্নেড সিজিএম দুলাল শুক্ল দাস ওনার এই মামলায় দুই দিনের যে পুলিশ রিমান্ড চেয়েছেন, সিডি দিয়ে দুই দিনের যে পুলিশ রিমান্ড চেয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে মাননীয় সিজিএম ওনার রায় ঘোষণা করবেন। অভিযুক্ত কালা মানিককে গ্রেপ্তার করার পর পুলিশ তার দুই দিনের রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে তুলে আদালত সে আবেদন মঞ্জুর করে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে স্বঘোষিত এই মাফিয়া নেতা সব ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। রাবার শিটের মধ্যে গাঁজা পাচারের ঘটনায় আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল। গোটা দক্ষিণ জেলায় তোলাবাজি আর নেগোসিয়েশনের অন্যতম বড় নায়ক হচ্ছেন এই কালা মানিক। তার বিরুদ্ধে অজস্র মামলা রয়েছে, কিন্তু একের পর এক বিভিন্ন থানা পুলিশ ম্যানেজ করে রেখেছিল এই কালা মানিক। এই কালা মানিক আবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের মেম্বার, ইনি বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মহকুমা প্রতিনিধিও, এছাড়াও বিলোনিয়া এসসি মোর্চার সহসভাপতি। সন্দেহ নেই সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেষ পর্যন্ত কালা মানিক তথা মানিকলাল দাস সবকিছুই হারাতে চলেছেন। জানা গেছে এই মামলার অন্যতম অভিযুক্ত চন্দন দাস এখনো পলাতক। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণামটা নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।